আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ভীষণ মজার রসমালাই পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ, দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক উঠে গেছে, এখন আমি চুলার আছে একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 1 কাপ। যে কোনো চালের গুঁড়া দিলেই হবে। এখন আমি নেড়েচেড়ে ডো বানিয়ে নেব। এরকম ডো হয়ে আসলেই চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে হাত ধুয়ে আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি রসমালাই পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, এতটাই টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখতে পারেন, খুবই মজার। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নেব। তেল হালকা গরম করে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। হাই হিটে কিন্তু ভাজা যাবে না। আর এই পিঠাগুলো হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। যখন স্কিনগুলো এরকম একটু কালার চেঞ্জ হবে তখনই তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে পিঠাগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি এক সাইডে রেখে দিব, দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 4 কাপ। আপনারা চাইলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন। তারপরে এলাচ দিয়ে দিচ্ছি 2টা, দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে একটুখানি ঘন করে নেব। চিনি দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি কমে এবারে অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। বলক উঠে আসছে আর ঘন হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি হাই হিটে 5 মিনিট ঢেকে জাল করব। মাঝখানে একবার ঢাকনা খুলে আলতো করে নেড়েচেড়ে দিব। বেশি জাল করার প্রয়োজন নাই, তাহলে গলে যেতে পারে। 5 মিনিট জাল করলেই হবে। আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। পিঠাগুলো হয়ে গেছে আর মালাইটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো সারা রাত। আপনারা চাইলে 2-3 ঘন্টা পরও খেতে পারবেন। পরের দিন সকালে ফিরে আসলাম, পিঠাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুবই নরম তুলতুলে অনেক টেস্ট একটা পিঠা। আপনারা এইরকম করে চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা এই পিঠা খেতে কিন্তু অনেক টেস্টি, খুবই ভালো লাগবে। আমি একটা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।